আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন। কুরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নোবেল নাটক সেরে দিয়ে আল্লাহর কুরআন দর। কুরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নোবেল নাটক সেরে দিয়ে আল্লাহর কালাম দর। যার সিনাতে আছে কোরআন, তার কিসের ডর? কোরআন সারা হৃদয় এখানে, কোরআন সারা হৃদয় এখানে, শয়তানের ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। আলহামদুলিল্লাহ, কেন্দ্র বাজার জামে মসজিদের মাসিক তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, পাত্র মসজিদের পাঞ্জাগানা ইমাম, সংগঠন আন্দোলন যুব সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পাত্র মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা একটি সুন্দর পরিবেশে বসছি। আল্লাহ তৌফিক দান করেছেন, এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর বর্ষিত হোক অনেক অনেক দুরুদ ও সালাম। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের অতি পরিচিত, সবাই আমাকে চিনেন, আমি শিক্ষার সাথে জড়িত। এই জন্য আমার স্নেহের ছাত্র জাহাঙ্গীর আলম বিষয় দিয়েছে শিক্ষার গুরুত্ব। আমার মনটা ভরে গেছে, এই যে লেবাজারি ছোট্ট শিশুরা বসে আছে, একদিন তারা মুরব্বী হবে। আছে তারা ছোট্ট শিশু, কবি বলেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আজকে তারা শিশু, একদিন তারা অনেক বড় হবে। কিন্তু শিক্ষা যায় পেলো, যে লেবা আছে শিক্ষা পেলো যায়, শিক্ষা আর দূর হবে না, শিক্ষা থেকেই যাবে। ছোটোবেলা যা শিখবে বড় হয়ে তা কী করবে, বাস্তবায়ন করবে। অনেক মানুষ প্রশিক্ষণে যাই, ওইখানে বলা হয় শিক্ষা অর্থ কী, শিক্ষাটা কী? উত্তর আসে শিক্ষার অর্থ হল আচরণের পরিবর্তন। আচরণের পরিবর্তনকে শিক্ষা বলা হয়। একজন শিক্ষিত হয়ে সমাজ চালায়, দেশ চালায়, সব জায়গায় ভালো ভালো কাজগুলি করে, নামাজ রোজা সব করে, শিক্ষিত হয়ে। আরেকজন শিক্ষিত হয়ে করে কি, ডাকাতি করে, পকেটমার করে, সব কিছু করে, তাহলে কি সে শিক্ষিত হয়ে আচরণের পরিবর্তন হলো? আচরণের পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন আমাদের কি শিক্ষা? তাহলে আমরা কোরআন থেকে আমরা পাই, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন জাবালে রহমত নামের একটি পাহাড় আছে, নামরা হয়েছে জাবালে রহমত, অনেক উঁচা,
সেখানে বিশ্বনবী ধ্যান ধরতেন, সেখানে বসে আল্লাহকে পাওয়ার জন্য অনেক কিছু তিনি করেছেন। ওইখানে সর্বপ্রথম ওহী নাযিল হলো, সেটা হলো কি, ইকরা, তুমি পড়ো। আল্লাহর নবীকে বললেন তুমি পড়ো, উনি বললেন লা আনা বিকারিন, আমি তো কারি নই, পড়তে পারি না। জিব্রাইল বললেন তুমি পড়ো, তিনি বললেন আমি পড়তে পারি না, আমি লেখাপড়া জানি না। আবার জিব্রাইল বললেন তুমি পড়ো, বলে আমি লেখাপড়া জানি না। এমনি করে তিনবার তিনিকে আলিঙ্গন করলেন, বললেন তুমি পড়ো। শেষে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এতে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম যে আয়াত নাযিল হলো, আয়া যে বার্তা, আল্লাহ যে বার্তা পাঠালেন, প্রথম যে পত্ররা আসলো, সেই বার্তা হলো যে পড়ো, শিখো, আগে আগে জানো, পরে মান। আল্লাহ বলেছেন ইলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ যে এক, জেনে বুঝে আল্লাহকে এক স্বীকার করতে। এই তো শিক্ষার গুরুত্ব অনেক বেশি। এ করা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, মোহাম্মদ তুমি পড়ো, ওই রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে। আমরা কার নামে পড়ব, কার নামে পড়ব, রবের নামে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। হিন্দুরা একটা পূজা করে, মনে হয় কালী পূজা না কী পূজা তারা করে, এরা বলে বিদ্যার পূজা। ওই পূজা গেলে নাকি জ্ঞান শক্তি, ব্রেন ভালো হয়, জ্ঞান শক্তি ভালো হয়। এই পূজায় এরা করে কি বই নাকি মূর্তির সামনে বই রেখে দেয়, কেড়ে জ্ঞান বাড়ার জন্য। আসলে জ্ঞান দেওয়ার দায়িত্ব কার, জ্ঞান দেওয়ার দায়িত্ব কার, ব্রেন ঠিক রাখার দায়িত্ব কার, ক্ষমতা দেওয়ার দায়িত্ব কার, সব কিছু আল্লাহর। আমরা বলি না রব্বি জিদনি ইলমা, সবাই বলি রব্বি জিদনি ইলমা, অর্থটা কি, রব্বি হে আমার রব, জিদনি আমাকে বাড়িয়ে দাও, ইলমান আমার জ্ঞান, রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমাকে তুমি জ্ঞান বাড়াইয়া দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন, সবাই বলবেন আল্লাহ জ্ঞান বাড়াই দাও। কারণটা কি, মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, শিক্ষা জীবন শেষ, শিক্ষা জীবনটা শেষ, কী জানি আমরা। খিজির মুসা আর খিজির দুজনের ঘটনা, সুরে বনি, সুরে বনি ইসরাইল আস না, সুরে কাহাবে আস, সুরে বনি ইসরাইল কাহাবে না, এই যে ঘটনা আস, তাইলে বুড়া বয়সেও শিক্ষা শেষ নাই। আল্লাহ নবী কী বলেছেন, আল্লাহ নবী বলেছেন অতলে বলে ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, তুমি মার গর্ভ থেকে দোলনায় ছিলে, দোলনার জীবন শুরু করে কবরে যাওয়ার এক পর্যন্ত কী করে তুমি শিখো, দোলনা থেকে নিয়ে কবরে যাওয়ার এক পর্যন্ত কি শিক্ষা জীবন, মানুষের শিক্ষা জীবনের শেষ নাই। আল্লাহ নবী বলেছেন শিক্ষা করার জন্য। অনেকে মুরব্বী হয়ে গেছি, সুরে ফাতিহা পড়তে পারি না, অনেকে মুরব্বী হয়ে গেছে, সানা পড়তে পারি না, অনেকে মুরব্বী হয়ে গেছে, তাসাউত পড়তে পারি না, মনে চায় নামাজ পড়ার জন্য কোরআন তেলাওয়াত করতে পারি না। হায় আফসুস, অন্যরা কোরআন তেলাওয়াত করে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, মনে কি আফসুস আসে না? অবশ্যই আসে। কেন আসে? ওই যে পড়তে পারি না। অনেকে আমরা বলি যে পারি না, পরিবেশ ছিল না, লেখাপড়া করতে পারি নাই, বাবা মা দেয় নাই। আমি লগে লগে বলি এমন কোন বাবা মা পৃথিবীতে নাই সে বলে নাই বাবা তুমি লেখাপড়া করো। বাপ মা ভিক্ষা করতে রাজি, বাপ মা না হয়ে থাকতে রাজি, বাপ মা কষ্ট করতে রাজি, কিন্তু ছেলে লেখাপড়া করুক এটা বাবা মা চায়। এমন কোনো বাবা মা পৃথিবীতে নাই যারা চায় না আমার ছেলে মেয়ে শিক্ষা গ্রহণ করুক। অনেকে বলে থাকে সে পরিবেশ ছিল না। হ্যাঁ, পরিবেশ ছিল, আমরা পরিবেশ গ্রহণ করি নাই। ছোটো সময় দুষ্টামি করেছি, লেখাপড়া করতে গেলে মন বলে দিন, যারা সিএম রাখছে মাদ্রাসা ইফতারের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সংগঠন আলেজ আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আলেজ যুব সংঘ, এই যে একটা বৈশিষ্ট্য, অন্য সংগঠনে বৈশিষ্ট্য নাই।
আমাদের আমির জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব, উনি প্রতি মাসে আমাদেরকে নিউজ পাঠান, এই মাসে এই রোজা আছে, এই মাসে এই রোজা, এই সময় এই রোজা রাখতে হবে, আমাদের তাগিদ দেন রোজা রাখার জন্য। আমাদের সংগঠন নেতৃবৃন্দ অনেকেই কী করেন, আইএমএ বিজের রোজা, তারপরে সপ্তাহে দুটি রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করেন। অনেকে আজকে চা আমি রাখতে পারি নাই, অনেকে রোজাদার রোজা রেখেছেন, তো অনেকে ইফতার করতে চলে গেছেন। আরও যদি কেউ থাকেন, ইনশাআল্লাহ আমাদের এই শাখার পক্ষ থেকে, কেন্দ্রাব শাখার পক্ষ থেকে মাদ্রাসা ইফতারের ব্যবস্থা করা হয়েছে, ইনশাআল্লাহ সেখানে গিয়ে আপনারা গিয়ে ইফতারে গ্রহণ করবেন। এই দাওয়াত রইল। এখন যারা রোজা রাখছে মাদ্রাসা, যারা সায়েম আছেন, রোজাদার আছেন, ইনশাআল্লাহ মাদ্রাসা ইফতারের ব্যবস্থা আছে, আপনি ওইখানে গিয়ে ইফতারে গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমাদের মাগরিবের পরে মূল পর্ব শুরু হবে। আপনারা মন ভরে আমাদের যে মেহমান, প্রধান মেহমান আমাদুল্লাহ বিন ইসমাইল মাদানী আসছেন, ইনশাআল্লাহ মন ভরে শুনতে পারবো। আপনারা ইনশাআল্লাহ আশা করি তার আশেপাশে সবাই ইনশাআল্লাহ চলে আসবে। যেটা বলতেছিলাম, শিক্ষার কোনো জীবন নাই, শিক্ষার কোনো জীবন নাই। মসজিদের হুজুর উনি ভালো কোরআন পড়তে পারেন, কোরআন শরীফ জানেন, লজ্জা কিসের? আপনি কোরআন পড়তে পারেন না, একটু বসে যান, তা সময় পেলে বসে যান। হুজুরের প্রশ্ন কিছু টাকা দেন, হুজুর মাগরিব বসবে, কোনটা বসবো, কিছু টাকা দিব না, বসে দেন, শিক্ষা দেন। ভাই আমরা এই যে কোরআন শিক্ষা করবো, 10 টাকা ব্যয় হলে কত মন খারাপ লাগে, কত যে সমস্যা। আল্লাহ কোরআন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, লা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। হ্যাঁ, কখনো যারা চোখে দেখে আর যারা দেখে না, তারা কখনো সমান হতে পারবে না, কখনো সমান হতে পারবে না। যারা শিক্ষিত, যারা শিক্ষিত নয়, তারা কিন্তু সমান নয়। আফসোস করবেন পরে, যখন বিপদে পড়ে যায় তখন আফসোস করি। যাই হোক, মুরব্বী যারা আছেন বসে যাবেন, আমরা পড়তে পারি নাই, ভুল করেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা পড়ার জীবন আছে, আদান করেন। আচ্ছা, তো ইনশাআল্লাহ আমরা আশা করি এই যে আপনাদের গোয়ালদি মাদ্রাসা, আপনাদের হেফজখানা ইনশাআল্লাহ ভালো চলছে, ভালো পোশাক হাবেজ খুব ভালো ভালো চলছে ইনশাআল্লাহ। দোয়া করি আপনারা সেই মাদ্রাসা পরিচালনা করবেন। আর একটা দাওয়াত রইল, এই তো নভেম্বর মাস চলে আসছে, ডিসেম্বর মাস চলে আসছে, আমরা জানুয়ারি 1 তারিখ গোয়ালদি মাদ্রাসায় 1 থেকে 9 পর্যন্ত ভর্তি করবো। অনেক ছেলেমেয়েরা কেন্দ্রপুর মাদ্রাসা যায়, তো ওই জন্য আপনারা ছেলেমেয়েদের মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।